Hello everybody, welcome to our channel Live School of Law. Mojay mojay, আইন শিখি। আমরা চেষ্টা করছি আইন বিষয়ক জড়তাগুলো কাটিয়ে আপনাকে আইন চর্চার প্রতি আগ্রহী করে তুলতে। তাই আমাদের ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মজায় মজায় আইন শিখি, আইনের প্রতি আস্থা রাখি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। তার আগে একটি কথা বলে নিই, লাইভ স্কুল অফ ল এর ইতিপূর্বের ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে সেই সম্পর্কে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই আলোচনার শুরুতে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। আজকে দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881-এর 138 ধারার আলোকে চেক কি, চেক ডিজনার হলে এর প্রতিকার কি হতে পারে, নোটিশ থেকে শুরু করে এই আইনে চেক সম্পর্কে যেসব বিষয় নিয়ে বলা হয়েছে তার ব্যাখ্যামূলক আলোচনা করব আজ সম্পর্কে। যুগের পরিবর্তন হয়ে এখন ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ব্যবস্থা হলেও চেকের ভূমিকা কোনো অংশে কমই নেই। টাকা লেনদেনের ক্ষেত্রে চেক ব্যাপক ভূমিকা পালন করেছে। বর্তমানে সরকারি এবং বেসরকারি অনেকগুলো ব্যাংক রয়েছে। এসব ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা বড় বড় কিংবা যে কোনো পরিমাণ লেনদেনের জন্য চেক বই ব্যবহার করে থাকেন। এমনকি যারা চাকরিজীবী হোক, সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান, অধিকাংশই চেকের মাধ্যমে পেমেন্ট করেন। আপনি চেক হাতে পেয়ে সেটা ভাঙানোর জন্য ব্যাংক কর্তৃক অগ্রহণযোগ্যতাই মূলত চেক ডিজনার নামে পরিচিত। আমরা আজকের আলোচনার পরবর্তী অংশে যাই। ব্যাংকে রাখা টাকা তুলতে হলে গ্রাহককে চেক লিখতে হয়। সেই চেক গ্রাহক বা অন্য কেউ ব্যাংকে দেবার পর ব্যাংক চেকে উল্লিখিত অঙ্কের নগদ টাকা দেয়। আধুনিককালে ক্রেডিট কার্ড এবং ক্যাশ কার্ডকেও চেকের একটি বিশেষ রূপ বলা হয়। চেক বিভিন্নভাবে লেখা হয়। প্রথমত বাহক চেক। এসব চেক যে কোনো বাহক ভাঙ্গাতে পারে। দ্বিতীয়ত ক্রস চেক বা অ্যাকাউন্ট পে চেক। এসব চেকে প্রাপকের নাম লিখে দেয়া হয় এবং সরাসরি টাকা না দিয়ে তার অ্যাকাউন্টে জমা করা হয়। পরে প্রাপক নিজের চেক বইয়ের মাধ্যমে টাকা তুলতে পারেন। তৃতীয়ত অগ্রিম চেক। এ ধরনের চেকে অগ্রিম তারিখ লিখে দেয়া হয় এবং নির্ধারিত তারিখের আগে টাকা তোলা যায় না। তাহলে চলুন লাইভ স্কুল অফ ল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চেক সম্পর্কে পরবর্তী আলোচনায় যাত্রা শুরু করি। চেক ডিজনার হওয়া। চেকে উল্লিখিত অঙ্কের টাকা অ্যাকাউন্টে না থাকলে ব্যাংকের পক্ষে টাকা দেওয়া সম্ভব হয় না এবং চেক প্রত্যাখ্যান করা হয়, যা চেক ডিজনার হওয়া নামে পরিচিত। চেক ডিজনার হওয়া একটি অপরাধ। ডিজনার হওয়া চেকের বাহক অ্যাকাউন্টধারী নিজে হলে সেটা কোনো অপরাধ নয়, কিন্তু যদি এমন হয় যে অ্যাকাউন্টধারী অন্য কাউকে চেক লিখে দিলেন এবং সেটি ব্যাংকে প্রত্যাখ্যাত হলো, তবে সেটি একটি শাস্তিযোগ্য অপরাধ। 1881 সালের নেগোশিয়েবল অ্যাক্টের 138 এবং 139 নম্বর ধারায় এ সংক্রান্ত ক্ষেত্রে শাস্তি বিধান করা হয়। পরে 2000 এবং 2006 সালে সংশ্লিষ্ট ধারায় কিছু পরিবর্তন আনা হয়।
আইনের কিছু গুরুত্বপূর্ণ দিক। চেক লেখার সময় থেকে 6 মাস পর্যন্ত চেকটির মেয়াদ থাকে, তবে মেয়াদ শেষে অ্যাকাউন্টধারী তারিখ কেটে পুনরায় তারিখ লিখে স্বাক্ষর করে মেয়াদ বাড়াতে পারেন। চেক ডিজোনার হওয়ার 15 দিনের মধ্যে অ্যাকাউন্টধারীকে চেক ডিজোনার হওয়ার বিষয়টি জানিয়ে চেকে উল্লেখিত অঙ্কের টাকা প্রদানের দাবি জানাতে হয়, আর 30 দিনের মধ্যে দাবি না জানালে সেটি আইনের দৃষ্টিতে গ্রাহ্য হয় না। নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যে অ্যাকাউন্টধারীকে টাকা পরিশোধ করতে হয়, অন্যথায় তার বিরুদ্ধে মামলা করা যায়। নোটিশ জারি সরাসরি প্রাপক বরাবর অথবা তার সর্বশেষ বসবাসের ঠিকানা কিংবা বাংলাদেশে তার ব্যবসায়িক ঠিকানা বরাবর প্রাপ্তি স্বীকারপত্রের ব্যবস্থা সহ রেজিস্ট্রি কার্ডে নোটিশ পাঠাতে হয়। এছাড়া অন্তত একটি জাতীয় বাংলা দৈনিকে একটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে হয়। শাস্তির বিধান এবং জরিমানা আইন অনুসারে 1 বছরের কারাদণ্ড এবং চেকে বর্ণিত অঙ্কের 3 গুণ পর্যন্ত জরিমানা হতে পারে। অন্যান্য ফৌজদারি মামলায় জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা হয়, কিন্তু চেক ডিজোনারের মামলার জরিমানার টাকা চেকের বাহক পান এবং জরিমানার মাধ্যমে চেকের টাকা আদায় না হলে দেওয়ানি মামলাও দায়ের করা যায়। কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হলে সংশ্লিষ্ট যিনি দোষী সাব্যস্ত হবেন তাকে শাস্তি ভোগ করতে হবে। পদ্ধতি এ ধরনের মামলা একজনের পক্ষে আরেকজন করতে পারেন। যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চেক দেওয়া হয়েছে কেবল তিনিই মামলা করতে পারেন। মামলা করার ক্ষেত্রে তারিখ খুব গুরুত্বপূর্ণ। চেক ডিজোনার হওয়ার 30 দিনের মধ্যে নোটিশ পাঠাতে হয়। নোটিশ পাঠাতে 15 দিন অপেক্ষা করতে হয়। এরপর 30 দিনের মধ্যে মামলা করতে হয়। আপিল অ্যাকাউন্টধারীর চেকে উল্লিখিত অর্থের 50% পরিশোধ করতে সক্ষম হলে আপিল করা যায় না। যে আদালতে মামলা করা হয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করতে হয়, তবে বিচারের ক্ষমতা দায়রা আদালতে। এই ধরনের মামলা দায়ের করতে যেসব তথ্য প্রয়োজন হয়: প্রদানকারীর নাম, চেক প্রদানের বা লেখার তারিখ, চেক ডিজোনার হওয়ার তারিখ, ব্যাংকের শাখা নাম, হিসাব নম্বর, চেক নম্বর ও টাকার পরিমাণ। কোম্পানি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে চেক দেওয়া হয়ে থাকলে ইস্যুকারী কর্মকর্তার নাম, পদবী ও প্রতিষ্ঠানের নাম, যে কারণে চেকটি ডিজোনার করা হয়েছে, চেক ডিজোনার হওয়ার কথা জানিয়ে নোটিশ পাঠানোর প্রমাণ এবং নোটিশ ফেরত এসে থাকলে ফেরত আসার তারিখ সহ অন্যান্য তথ্য। চেক লেনদেনের তথ্য। লেটস কন্টিনিউ টু দ্য ভিডিও। যথাসময়ে মামলা দায়ের করতে না পারলে নির্ধারিত সময়ের মধ্যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের অধীনে মামলা দায়ের করতে না পারলে দণ্ডবিধি 406 এবং 420 ধারা অনুসারে ফৌজদারি মামলা দায়ের করা যায়। তবে এক্ষেত্রে টাকা ফেরত পাওয়ার সুযোগ নেই। দোষী সাব্যস্ত হলে 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। 138 ধারা মামলার কিছু অসঙ্গতি প্রসঙ্গে। 1. নোটিশ সংক্রান্ত অস্পষ্টতা। চেকদাতাকে নোটিশ দেওয়ার নির্দিষ্ট কোনো ফরম্যাট নেই, এজন্য একজনের নোটিশ একরকম হয়ে থাকে। কিন্তু মামলা যখন বিচার আদালতে যায় অনেক সময় দেখা যায় নোটিশে চেক নাম্বার উল্লেখ করা হয়নি, যা মামলা খারিজ হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। 2. নোটিশ জারি সংক্রান্তে আইনের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138-এর 1 উপধারা 1 অনুচ্ছেদে বর্ণিত নোটিশ জারি করতে হবে। যে ব্যক্তিকে নোটিশ দিতে হবে তার প্রতি নোটিশ বিলি করে, অথবা খ উক্ত ব্যক্তির নিয়মিত বাসস্থান বা সর্বশেষ বাংলাদেশে যে স্থানে তিনি বাস করেছেন বা ব্যবসা করেছেন বলে জানা যায় সে ঠিকানায় প্রাপ্তি স্বীকারপত্র সহ ডাকযোগে নোটিশ প্রেরণ করে। ক বহুল প্রচারিত একটা জাতীয় দৈনিক বাংলা পত্রিকায় নোটিশ প্রকাশ করে। খেয়াল করুন, আইনে প্রতিটা ক্ষেত্রে অথবা বলা হয়েছে, অর্থাৎ যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে, কিন্তু ডাকযোগে নোটিশ পাঠানোর পর প্রাপককে যদি পাওয়া না যায় সেক্ষেত্রে অনেকেই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। আর এ 2 নোটিশ জারি হওয়ার কারণে প্রথমবার নোটিশ প্রদানের তারিখটা
তামাদি হয়ে যায়, যার কারণে মামলা খারিজ হয়ে যায়। আইনে এর যথাযথ ইন্টারপ্রিটেশন প্রয়োজন। ক, ধারায় বলা হয়েছে জাতীয় দৈনিক কথা, সেক্ষেত্রে কোনো কোনো পত্রিকা জাতীয় দৈনিক তার ব্যাখ্যা থাকা প্রয়োজন। বহুল প্রচারিত বলতে কি বোঝানো হয়েছে তারও ইন্টারপ্রিটেশন থাকা প্রয়োজন। কত হাজার বা লাখ পত্রিকা ছাপা হলে বহুল প্রচারিত হবে তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আইনে নেই। তিন, সেলফ চেক হলে বা জিম্মা চেক হলে, চেকে যদি নিজ বা সেলফ লেখা থাকে তাহলে ওই চেক দিয়ে মামলা করা যাবে না, তারও কোনো ব্যাখ্যা আইনে পাওয়া যায় না। এক্ষেত্রে কোনো কোনো আদালত মামলা গ্রহণ করেন, কোনো কোনো আদালত করেন না। আবার মামলা হলেও ট্রায়ালে আসামি ডিসচার্জ হয়ে যায়। কজ অফ অ্যাকশন একাধিক হলে, ধরা যাক চেকদাতাকে চেক গ্রহীতা আইনানুগ নোটিশ দেওয়ার পর চেকদাতা মৌখিকভাবে দু মাসের সময় প্রার্থনা করল, গ্রহীতা তা মেনে নিলেন, কিন্তু দু মাস পর টাকা পরিশোধ না করায় বা চেকটি আবার ডিজোনার হওয়ায় চেক গ্রহীতা পুনরায় চেকদাতাকে 138 ধারায় নোটিশ প্রেরণ করলেন। এক্ষেত্রে কজ অফ অ্যাকশন যেহেতু প্রথম নোটিশ থেকে শুরু হয়েছে সেই কারণে মামলাটা খারিজ হয়ে যায়। পাঁচ, প্রিম্যাচিওর মামলা, চেক ডিজোনার হওয়ার 30 দিনের মধ্যে নোটিশ দিতে বলা হয়েছে, টাকা পরিশোধের নিমিত্তে 30 দিনের সময় দিতে বলা হয়েছে, না দিলে পরবর্তী 30 দিনের মধ্যে মামলা করতে বলা হয়েছে, আর এই সময়ে আগে মামলা করলে সেটাকে প্রিম্যাচিওর মামলা বলা হয়। উচ্চ আদালতের সিদ্ধান্ত ছিল প্রিম্যাচিওর মামলা চলবে, সম্প্রতি ডিসিশন এসেছে প্রিম্যাচিওর মামলা চলবে না। আর পেমেন্ট হলে, ধরা যাক আসামি বাদীকে 1,00,000 টাকা দিয়েছে, আসামি 50,000 বা 75,000 টাকাই রসিদ মূল্যে পরিশোধ করে দিয়েছে, পুরো টাকা পরিশোধ না করায় বাদী চেকটা ফেরত দেয়নি, সেক্ষেত্রে সাজার কোনো তারতম্য হবে কি না বা মামলা আদৌ চলবে কি না তার কোনো দিক নির্দেশনা এই আইনে পাওয়া যায় না। সাত, প্রাপ্তি স্বীকারপত্রে তারিখ না থাকলে, দেখা গেল প্রাপ্তি স্বীকারপত্র ফেরত এসেছে কিন্তু প্রাপক নোটিশ কখন গ্রহণ করেছে তার কোনো তারিখ দেয়নি, কেবল প্রাপকের স্বাক্ষর আছে, এক্ষেত্রেও মামলার সময় নিয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে এবং ক্ষেত্র বিশেষে মামলা খারিজ হয়ে যাচ্ছে। উপরোক্ত সমস্যাগুলোর কারণে মামলা খারিজ হয়ে গেলে স্বভাবতই বাদীপক্ষ কেবল একইভাবে নয়, তিনভাবে লুজার হন। প্রথমত, তার আর ওই টাকা পাওয়া হয় না। দ্বিতীয়ত, মামলা মোকদ্দমা করতে তার অনেক টাকা খরচ হয়ে যায়। তৃতীয়ত, সামাজিকভাবে তিনি হেয় প্রতিপন্ন হন। আর এ কারণে উপরোক্ত বিষয়গুলো সুস্পষ্ট ব্যাখ্যা তথা ইন্টারপ্রিটেশন দরকার। চেকের অনেক মামলাই হাইকোর্ট পর্যন্ত গড়ায় না, আর অ্যাপিলেট ডিভিশনে কদাচিৎ যায়, সে কারণে সবগুলো সমস্যার ইন্টারপ্রিটেশন পাওয়া দুষ্কর হয়ে পড়ে। লেটস কন্টিনিউ টু দ্য ভিডিও। চেক ডিজোনার মামলার অপূর্ণতা, অনেক কাঠখড় পুড়িয়ে বাদী মামলায় রায় পেলেও টাকা আর পাওয়া হয় না। ইস ধারার মামলা প্রায় ক্ষেত্রে দেখা যায় আদালত আসামিকে কয়েকদিন থেকে 1 বৎসর পর্যন্ত সাজা দেন এবং চেকের টাকা 1 গুণ বা 2 গুণ বা 3 গুণ পর্যন্ত পরিশোধ করার আদেশ দেন। আসামিরা সাজা খেটেই বেরিয়ে যান, টাকা আর পরিশোধ করেন না, কিন্তু আদালতের আদেশ অনুযায়ী টাকা পরিশোধ না করলে কিভাবে টাকা উদ্ধার হবে তার কোনো উপায় এ ধারায় নির্দেশ করা নেই। আমরা অনেক সময় ফৌজদারি কার্যবিধির আইনের 386 ধারায় আবেদন করে থাকি, অনেক কোর্টই তা গ্রহণ করতে রাজি থাকেন না, এ কারণে যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ধারায় দেয়া রায়ে ফৌজদারি কার্যবিধির এ ধারায় প্রযোজ্য হবে না, কাজেই আইনটা ধোয়াচ্ছা শূন্য। টাকা পরিশোধ করার আদেশ দেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রেই বাদী টাকা ফেরত পাচ্ছেন না, আদালতের এই আদেশ কিভাবে কার্যকর করা হবে তারও কোনো সুস্পষ্ট দিক নির্দেশনাই নেই, কাজেই এই আইনকে একটা অপূর্ণ আইন বলা ছাড়া কোনো গন্তব্যর কোনো কিছুই দেখছি না। ভিজিট আওয়ার ইউটিউব চ্যানেল লাইভ স্কুল অফ ল, মজায় মজায় আইন শিখি। মজায় মজায় আইন শিখি লাইভ স্কুল অফ ল
ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সব সময় একটা কথা মনে রাখবেন, মজায় মজায় আইন শিখি, আইনের প্রতি আস্থা রাখি। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি দেখে আপনার জন্য আইন শিক্ষা জীবনে স্বল্প কিছু হলেও উপকার পেয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধবীদের মজায় মজায় আইন শিখতে সাহায্য করুন। এই ভিডিওটিতে যতগুলো লাইক করবে আমি বুঝব ততগুলো মানুষকে আমি উপকার করতে পেরেছি। পরবর্তী কোন বিষয়ে ভিডিও চান সেটা কমেন্ট করে আমাদের জানান।